ডয়েজল্যান্ড অ্যাপারেলসের ওয়েস্টিজ ব্যবসায়ী আরিফ প্রধানের কাছ থেকে চাঁদার দাবিতে সন্ত্রাসী সালাউদ্দিন গংদের ফ্যাক্টরিতে মহড়া। ১৭ জুলাই সোমবার এমন ঘটনা ঘটেছে জালকুড়ি ৯ নং ওয়ার্ড এলাকায় অবস্থিত পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডয়েজল্যান্ড অ্যাপারেলসে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সালাউদ্দিন ওরফে কালা সালাউদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন যাবৎ জালকুড়ি এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধার সন্তান আরিফ প্রধানের কাছ থেকে বিভিন্ন অজুহাতে রাজনৈতিক ব্যক্তিদের নাম ভাঙিয়ে চাঁদা দাবি করে আসছিল। আরিফ প্রধান চাঁদা দিতে অস্বীকার করলে গত সোমবার চাঁদাবাজ সালাউদ্দিন দলবল নিয়ে ডয়েজল্যান্ড অ্যাপারেলসে গিয়ে আরিফ প্রধানকে ওয়েস্টিজ পণ্য না দিতে গার্মেন্টস কর্তৃপক্ষকে হুমকি ধমকি প্রদান করে, যা সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গোল চিহ্নিত সালাউদ্দিন দলবল নিয়ে গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়ে টেবিলে থাপ্পড় মেরে হুমকি ধমকি প্রদান করছে। এই ঘটনায় ডয়েজল্যান্ড অ্যাপারেলসের মার্কেটিং পরিচালক আনিসুর রহমান বলেন, তো ডয়েজল্যান্ড গ্রুপের যতগুলো ওয়েস্টেজ মালামাল এখানে চুক্তিবদ্ধ হয়ে মালগুলো নিচ্ছে আমাদের কাছ থেকে কাজী আমির সাহেব এবং আরিফ প্রধান। তো আমরা জানি যে এই পার্টি আমাদের এই দুই এই একজনেই, কাজী আমির সাহেবের সঙ্গে আরিফ প্রধান, এরা দুজনে আমাদের মালগুলো নিচ্ছে। নিয়মিত সকল ধরনের ওয়েস্টেজ বিক্রি হলে তাদেরকে আমরা মালগুলো দিচ্ছি। সালাউদ্দিন তো উনি এখানে আমাদের এখানে আইসা বিভিন্নভাবে এখানে ওয়েস্টেজ দাবি করতেছে, তো আমি তাকে ব্যাপারটাকে জানাইলাম যে এই মালগুলো তো নিতে হইল গিয়া আরিফ প্রধান এবং ওনাকে আমরা এই মালগুলো আমরা দিয়ে আসতেছি। তো ওনার সঙ্গে যেই লোকগুলো আসতেছে এখানে সালাউদ্দিনের সাথে, উনি দলের পরিচয় দিয়ে বিভিন্ন নেতাদের পরিচয় দিয়া বলতেছে যে তাদেরকে মাল দিতে হবে। বিভিন্নভাবে আমরা কাজে ব্যস্ত থাকি, কাজে ব্যস্ত থাকার মাঝেও আমরা অনেক সময় এগুলো বিরক্ত ফিল করি। বিরক্ত ফিল করার পর আমি ব্যাপারটা বিষয়টা আমি আরিফ প্রধান যেখানে বিল্ডিং বাড়িওয়ালা তাকে জানাইলাম যে ভাই মাল তো আপনাকে দিচ্ছি, তো মাল ওনারা এখানে এসে আমাদের কাজের মধ্যে ডিস্টার্ব করতেছে, মালের কাজের মধ্যে প্রবলেম করতেছে, তো এখন আপনারা ব্যাপারটা মিউচুয়াল করবেন কীভাবে করে ফেলেন। ঘটনার পর ব্যবসায়ী আরিফ প্রধানকে ফাঁসাতে সালাউদ্দিন নিজে তার ঘরবাড়ি ভাঙচুর করে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে বলে এলাকাবাসী জানান। কালা সালাউদ্দিন যে ডয়েজল্যান্ড আমাদের যে গার্মেন্টস যে ডয়েজল্যান্ডে যে সে চাঁদা দাবি করছে এবং বিভিন্ন পোলাপের নিয়ে অনেক ধরনের কথাবার্তা সে বলছে, হুমকি ধমকি দিচ্ছে এবং দেওয়ার পর তারা অনেক কিছু বলছে, বলার পরও আমরা শুনছি, তারপরও তাদেরকে আমরা বলছি তোমরা এগুলো বাদ দাও, এগুলো ছাড়া দাও, এগুলো ভালো না মহলার ভিতরে। কিন্তু তারা যে ঝগড়া সৃষ্টি করেছে, সৃষ্টি করে মেম্বর পোল আরিফের নামে যে মিথ্যা কথাটা বলছে যে আরিফ তারা মারছে বা ধাক্কা দিছে, এই ধরনের বক্তব্য দিছে। হ্যাঁ, অথচ এখানে কোনো ঝগড়াঝাটি হয় নাই, কোনো মারামারি হয় নাই, আমরা নিজেরা এখানে উপস্থিত ছিলাম। থাকার পরও তারপরও সে বলতো তার বাড়িতে ডাকাতি করছে। সে কী ডাকাতি, একজন ব্যবসায়ী এবং শিল্পপতি কোনো একজন মানুষের বাড়িতে ডাকাতি করতে পারে না। হ্যাঁ, তার বাড়ছে, তার যে বাড়ি আছে সে বাড়িতে ভাঙচুর করছে, তারা নিজেরাই ভাঙচুর করছে। এখানে জালকুড়ি এমন কোনো লোক নেই যে তার বাড়িতে যে ভাঙচুর করার মতো এই ধরনের লোক জালকুড়িতে নাই। এনএএন টিভি নারায়ণগঞ্জ।